আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব অ্যাপোলো হসপিটালে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট শেষ হয়ে গেছে এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে বা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, সেক্ষেত্রে কিভাবে অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিবে সেটা আমি আজকে দেখাবো। এবং এটাতে কোনো টাকা পয়সাই লাগবে না, জাস্ট শুধু মেইল করতে হবে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবো আমরা। তা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা তো অনেক সময় ওয়েবসাইটে যাই অ্যাপোলোর, তো অ্যাপোলোর ওয়েবসাইটে যাওয়ার পর অনেকগুলো ডাক্তারের লিস্ট থাকে, এই ডাক্তারের লিস্টগুলো এগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনারা অ্যাম্বাসিতে জমা দিলে ভুল করবেন, এগুলো কখনোই অ্যাকসেপ্ট করে না অ্যাম্বাসি। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনাদের অ্যাপোলো মেইল করতে হবে অ্যাপোলো। তো এটা হচ্ছে আপনার ডোমেস্টিক যারা, মানে দেশের অভ্যন্তরীণ যারা তারা, আর যারা অনলাইনে সেবা নিতে চায়। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল, সেহেতু ইন্টারন্যাশনালে ক্লিক করব আমাদের মেইলে ঢোকার পরে, বা এখান থেকে ওদের ওয়েবসাইটে পাবো। তারপর আমার মেইল ফরম্যাট আছে, আমি এখান থেকে আমার মেইল ফরম্যাটটা নিয়ে আমি কপি করে এখানে পেস্ট করব। তো আপনার আমার ভিডিওর নিচে এই মেল ফরম্যাট দেওয়া থাকবে, যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন এবং যারা নতুন রুগী যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের ক্ষেত্রেও আমি এই ফরম্যাটটা দিয়ে রাখব ভিডিওর নিচে। আপনারা জাস্ট কপি করে এটা মেল করে দিবেন তাদেরকে। তো এটা এখন আমি মেল করে দিচ্ছি, মানে আমার এটা পুরোটা লেখা ছিল আগে, আমি এটা পেস্ট করতেছি। তারপর আপনাদের কোথাও বানান ভুল থাকলে সেটা সংশোধন করে দিবেন, কারণ আপনার একটা মেইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার মেইলটা কেমন স্বচ্ছভাবে আপনি দিচ্ছেন, তাদেরকে প্রেজেন্ট করতেছেন, সেটা দেখার পরপরই তারা ফিরতি আপনাকে মেইল দিয়ে দিবে এবং আপনাকে বলে দেওয়া হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট কত ঘন্টার ভিতর দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি সব কিছু একবার চেক করে নিই। ও, আরেকটা জিনিস আমার ছাড়া পড়ছে যে আপনার ডকুমেন্ট দিবেন, আপনার যে রুগী তার পাসপোর্টের ছবি দিবেন এবং অ্যাটেন্ডেন্স তার ছবি দিবেন। আমি যেহেতু রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য, সেক্ষেত্রে আমার অ্যাপোলোর আগে যেগুলো কাগজপত্র ছিল আমি সেগুলো দিয়েছি, পাসপোর্ট দিয়েছি। আপনার নতুন রুগী হয়ে থাকলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের সমস্ত কাগজপত্র দিয়ে পাসপোর্টগুলো দিবেন, আর অবশ্যই আপনারা কোন হাই কমিশনে জমা দিবেন সেটা উল্লেখ করে দিবেন এখানে। আমি যেহেতু ঢাকাতে, সেহেতু ঢাকা লিখে রেখেছি। এখন আমি মেলটা সেন্ড করে দেবো, আমার ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, আমি পাসপোর্ট দিয়েছি এবং মেডিকেলের ডকুমেন্ট সেন্ড হয়ে গেছে আমার মেল। আমি এখন আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, যে আমি মেল করেছিলাম কত তারিখে। আমি মেল করেছিলাম 19 সেপ্টেম্বর 2021 সালে 9:09 হ্যাঁ, এই যে দেখেন 19 সেপ্টেম্বরে আমি মেল করেছিলাম তাদের কাছে। আর ওরা আমাকে যেটা করেছে, ওরা আমাকে ফিরতি মেল দিয়েছে 20 সেপ্টেম্বর বিকাল 5টায় বাংলাদেশ টাইমে, এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাকে 21 তারিখে। তা আপনারা যেটা, আপনারা এই ফিরতি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলে এই অ্যাপয়েন্টমেন্টের সাথে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাম্বাসিতে জমা দিলে ইনশাল্লাহ আপনাদের ভিসাটা হয়ে যাবে। আর আমি নিচে ভিডিওর নিচে ফরম্যাটগুলো দিয়ে দিব। আমার ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুল আমি করে থাকি তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্ট বক্সে আমাকে জানাই দেবেন।